আজকে আমরা করব হচ্ছে কি ইউপিএসসি এর ক্ষেত্রে আমাদের পেপার 1 এর সেকশন এ সেকশন বি এর মধ্যে সেকশন বি এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে এর মধ্যে একদম যদি আমরা 7 নম্বরে 7 নম্বরে চলে যাই তাহলে দেখব সিলেবাসে এখানে লেখা রয়েছে ডেভেলপমেন্ট অফ প্রোজ হ্যাঁ তো ডেভেলপমেন্ট অফ প্রোজ অর্থাৎ গদ্য সাহিত্যের সূচনা এবং তার বিকাশ পর্ব এটা তোমাদের সিলেবাসে রয়েছে এবার এই বিষয়টা আমাদের পড়তে গেলে আমাদের জানতে হবে যে আলাদা করে গদ্য সাহিত্যের সূচনা বলতে কি বোঝাচ্ছে এবং গদ্য সাহিত্য যে একদিনে সেটা তো ইমার্জ হতে পারে না একদিনে যেমন আমাদের মধ্যযুগ শেষ হয়ে আধুনিক যুগ শুরু হতে পারে না সেরকমই বা আদি যুগ শেষ হয়ে মধ্যযুগ শুরু হতে পারে না সেরকমই ও এই যে সিলেবাসে রয়েছে ডেভেলপমেন্ট অফ প্রোজ এই একটা ওয়ার্ড বলে দিয়েছে ডেভেলপমেন্ট অফ প্রোজ এর আন্ডারে প্রচুর কিছু কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে প্রথম হচ্ছে যে গদ্য সাহিত্যের সূচনা গদ্য ব্যবহার কোথায় হতো এই জিনিসগুলো আমাদের জানতে হবে তার পরবর্তীকালে যে গদ্যের যে বিকাশ সেটা কীভাবে হচ্ছে এবং এই গদ্যের বিকাশের পর্বে কারা কাদের কাদের অবদান ছিল সেটা কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে এবার আমাদের একটা জিনিস জানতে হবে যে প্রথমে আমরা বলি যে আলাদা করে আমরা কেন গদ্যের সূচনা বা গদ্যের বিকাশ পর্ব জানবো তো আগে যে সাহিত্যগুলো হতো সংস্কৃত সাহিত্য থেকে শুরু করে বা যে কোনো পুরাতন সাহিত্য সেখানে দেখতাম আমরা কাব্যের আকারে বা কবিতার আকারে বিষয়বস্তুগুলো থাকতো বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই বাংলা সাহিত্যের ক্ষেত্রেও আমরা প্রথমে দেখেছি কবিতার আকারে চর্যাপদ কাব্য বা কবিতা এবং কবিতা এবং অন্তমিলযুক্ত কবিতা বিষয়টা দেখেছি আচ্ছা তো এবার আমাদের যে টোটাল সিলেবাসটা রয়েছে আমাদের এই সিলেবাসের মধ্যে পেপার 1 এর ক্ষেত্রে একদম 7 নম্বরে সেকশন বি এর ক্ষেত্রে বলেছে যে ডেভেলপমেন্ট অফ প্রোজ এবার ডেভেলপমেন্ট অফ প্রোজটা আমাদের আলাদা করে কেন জানতে হবে গদ্য সাহিত্য আমরা জানি বাংলা সাহিত্যে গদ্য সাহিত্যের যে সূচনা বা প্রকাশটা সেটা এভাবেই হয়েছে যে প্রথমে হচ্ছে যে আমাদের ইউরোপীয়দের আগমনকালে সবথেকে আগেও হয়েছে কিছু কিছু কিন্তু ইউরোপীয় আগমনে হওয়ার পরে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলছি তাদের কি হতো যে যে রোজকার ব্যবহার্য যে বাংলা ভাষা অর্থাৎ এটাই বাংলা গদ্যের সূচনা হয়েছিল হচ্ছে কি রাজনৈতিকভাবে তো তারা সরকারি যারা লোকেরা ব্রিটিশেরা তারা ভাবলো যে আমরা যেখানে রয়েছি সেখানকার ভাষাটা আমাকে আয়ত্ত করতে হবে সেখানকার ভাষা আমাকে জানতে হবে তবেই তো আমি সেটাকে আরও বেশি শাসন কার্য স্মুথলি চালাতে পারবো তাই জন্য সত্যি কথা বলতে সরকারিভাবেই কিন্তু গদ্যের ভাষা শেখার জায়গাটা কিন্তু ইউরোপীয় বা ইংরেজদের ক্ষেত্রে কিন্তু তৈরি করেছিল এবার প্রথমে ইউরোপীয়রাও অনেকে চেষ্টা করেছে রোমান ক্যাথলিকের দিক থেকেও প্রচুর অনুবাদ গ্রন্থের জায়গাগুলো এসেছে কিন্তু এই যে শ্রীরামপুর মিশন বা ফোর্ট উইলিয়াম কলেজ এ বিভিন্ন যখন ছাপাখানা আবিষ্কার হওয়ার পরে তাদের মধ্যে সরকারি যারা কাজ করবে তাদের তো বাংলা ভাষা জানতে হবে বা বাংলা ভাষা কীভাবে জানবো রোজকার বাংলা ভাষা নিশ্চয় আমরা কাব্যের আকারে বলি না আমরা গদ্যের আকারে বলি অর্থাৎ কথা বলি যে কথাগুলো বলি সেটা জানতে গেলে আমাদের গদ্য জানতে হবে হ্যাঁ তো এই গদ্য জানার জন্য যে বিকাশ পর্বটা অর্থাৎ বাংলা সাহিত্য একদম তার আগে যেটা ছিল সেটা হচ্ছে কি কাব্যের আকারে ছিল এই কাব্য থেকে গদ্য হ্যাঁ পদ্য থেকে গদ্যের যে বিষয়টা এটা স্তরে স্তরে সম্ভব হয়েছে তাহলে এর ব্যবহারিক যে বিষয়টা আমাদের যেটা বলার আছে যে এই ক্ষেত্রে যে ব্যবহারিক ক্ষেত্রে কী কী কাজে লেগেছে একটা হচ্ছে সরকারি ক্ষেত্রে কাজে লেগেছে এবং সরকারের আগেও রাজাদের আমলের বিভিন্ন দস্তাবেজ লেখার ক্ষেত্রে কাজে লেগেছে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে গদ্যের বিকাশটা কীভাবে হলো বা গদ্যকে গদ্যের বিভিন্ন ভাগ ধরে রয়েছে তো এবং বাংলা কাব্যের ক্ষেত্রে যে বিভিন্ন ভাগ রয়েছে যে মহাকাব্য রয়েছে অনুবাদ কাব্য রয়েছে বিভিন্ন কাব্যের বিষয় রয়েছে এবং কাব্যের মধ্যে ছন্দ রয়েছে অমিতাক্ষর ছন্দ রয়েছে মধুসূদন দত্তের বা অন্তমিলযুক্ত ছন্দ এই বিষয়গুলো অনেকগুলো রয়েছে এবার গদ্যের ক্ষেত্রে অনেকগুলো ভাগ রয়েছে আধুনিক ক্ষেত্রে আধুনিককালে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি আমরা কী কী গদ্য দেখতে পাই একটা আমরা দেখতে পাই কি কথা সাহিত্যের মধ্যে পড়ে হচ্ছে গল্প এবং উপন্যাস হ্যাঁ তো গল্প আর উপন্যাস কথা সাহিত্যের দিকটা পড়ে এছাড়া আরও কী কী আছে প্রবন্ধ নিবন্ধ সমালোচনামূলক সাহিত্য রচনা সাহিত্য পত্র সমালোচনা সাহিত্য বিভিন্ন রয়েছে এবার এই গদ্যের বিভিন্ন পার্ট কিন্তু আমাদের সিলেবাসেও রয়েছে যেমন পত্র সাহিত্যের মধ্যে ছিন্নপত্র আমাদের সিলেবাসে রয়েছে এছাড়া আমাদের বিভিন্ন প্রবন্ধ পড়তে হবে উপন্যাস পড়তে হবে ছোটো গল্প রয়েছে এগুলো তো আমাদের পড়তে হবে এগুলো গদ্যের ক্ষেত্রে এবার এই যে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে গদ্যের যে বিকাশ প্রথমে আমাকে উদ্ভব জানতে হবে যে কীভাবে উদ্ভবটা হলো এই উদ্ভবের ক্ষেত্রে কাদের অবদান ছিল
হ্যাঁ, কোথাকার অবদান ছিল আস্তে আস্তে তার, প্রথমে আমরা যে এখন যে গদ্যটা দেখতে পাই, আধুনিক সময়ে যে গদ্যটা দেখতে পাই, নিশ্চয়ই তৎকালীন সময় সেই গদ্যটা আকার ছিল না, বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে, বিভিন্ন কিছু সংযোজন হয়েছে, বিভিন্ন কিছু পরিমার্জন হয়েছে, অনেক কিছু পাল্টে গেছে, শব্দের বিভিন্ন আকার পাল্টেছে, মানে পাল্টেছে। তো এটা আমাদের সাহিত্যের ক্ষেত্রেও, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও যতটা গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের ভাষাতাত্ত্বিক দিক থেকেও কিন্তু গদ্যের বিকাশটা সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের ভাষাতাত্ত্বিক দিক থেকে যখন আমরা পড়বো পেপার ওয়ানের একদম সেকশনের ক্ষেত্রে, সেখানে আমরা জানবো যে বাংলা ভাষার উদ্ভবটা কীভাবে হচ্ছে, বাংলা ভাষার শব্দের আকার কীভাবে পরিবর্তন হচ্ছে। এই যে আমাদের সিলেবাসটা আমরা একদম প্রথম সবসময় যখন পড়তে বসবো সিলেবাসটা সামনে রাখবে, এই যে সিলেবাসের মধ্যে রয়েছে যে টপিকস ফ্রম দ্য হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, একদম প্রথম থেকে দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্ডো ইউরোপিয়ান টু বাংলা, অর্থাৎ প্রোটো ইন্ডো ইউরোপিয়ান থেকে বাংলা ভাষার যে সূত্রপাত সেটার একটা একটা স্তর, তারপরে বাংলা ভাষার যে একটা ভাগ রয়েছে যে একদম প্রাচীন বাংলা, তারপর মধ্য বাংলা, মধ্য বাংলার মধ্যে দুটো ভাগ রয়েছে, আদি বাংলা অন্ত বাংলা, তারপরে আধুনিক বাংলা, তারপরে এই এই বিষয়গুলো ডাইলেক্টস অর্থাৎ ভাষা উপভাষা, এই বিষয়গুলো পেরিয়ে যখন আমরা সাহিত্যের দিকে যাই তখন আমরা দেখতে পাবো যে কবিতা তো একটা, কাব্য তো একটা বিশাল বড় পাঠ সাহিত্যের দিক থেকে, কিন্তু একদম প্রথম থেকে আমরা যদি বলি যে রামায়ণ, মহাভারত বা বিভিন্ন মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, সবই কিন্তু আমরা গদ্যের আকারে কিন্তু একটাও পাইনি, সবই পেয়েছি আমরা পদ্যের আকারে বা কবিতার আকারে। তো সেটা পরবর্তীকালে পরিবর্তন হয়ে আস্তে আস্তে আমাদের আধুনিককাল, আধুনিককালের কিন্তু সবথেকে বড় বৈশিষ্ট্য, একটা তোমাদের সিলেবাসে এই পাঠটাও রয়েছে যে এই যে কীভাবে রুটস অ্যান্ড রিজনস বিহাইন্ড দ্য এমার্জেন্স অফ মডার্নিটি ইন বাংলা লিটারেচার। তো অর্থাৎ এই পার্টটা রয়েছে যে বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত, এবং আধুনিকতার সূত্রপাতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গদ্যের বিকাশ এবং প্রতিষ্ঠা। হ্যাঁ, তো এই গদ্যের বিকাশ এবং প্রতিষ্ঠাটা জানার ক্ষেত্রে অবশ্যই আমাদের জানতে হবে, তার একটা তো অবশ্যই একটা সোশিও ইকোনমিক জায়গা রয়েছে, রাজনৈতিক অর্থনৈতিক বিষয় তো রয়েছে, তার সাথে সাথে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে গদ্যের বিকাশের সূচনা লগ্ন কোথা থেকে শুরু হয়েছে এবং বিকাশ আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছেছে, এবং আধুনিককাল এখনকার যে গদ্য তার যে স্তরগুলো আমাদের জানতে হবে। এবার এখান থেকে কী কী প্রশ্ন আমাদের আসতে হবে, এই যে সিলেবাসে তো একটা লাইন দিয়ে দিয়েছে, এবার এটাকে আমাদের তো ডিকোডিফাই করতে হবে, এই যে লাইনটা দিয়ে দিয়েছে যে তোমার ডেভেলপমেন্ট অফ প্রোজ, আর ডেভেলপমেন্ট অফ প্রোজের মধ্যে আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু জানতে হবে। সে কী কী জানতে হবে, প্রথমে বললাম যে গদ্যের একদম প্রথম থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে গদ্যের প্রকাশ, সরি বিকাশ, উদ্ভব, উদ্ভব এবং বিকাশ, তারপরে প্রতিষ্ঠা, তিনটে পার্ট, তিনটে পার্টকে আমাকে ভাগ করে নিতে হবে। তো প্রথমেই বলবো যে গদ্যের ব্যবহার, একদম প্রথম থেকে যে গদ্য কীভাবে তৈরি হলো তার ব্যবহার কীভাবে হতো সেটা আমরা আজকে করবো, আজকে প্রশ্ন উত্তর লিখবো, যে একদম যেটা ফার্স্ট পার্ট, একদম বেসিক পার্ট। তারপরে আমরা দেখবো যে গদ্যের বিকাশ পর্ব, যেটা যেখানে আমাদের পড়তে হবে হচ্ছে শ্রীরামপুর কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, এগুলো করতে হবে, এবং তারপরে কিছু কিছু মানুষ, তারপর কিছু কিছু গদ্য সাহিত্যিকদের কথা আমাদের জানতে হবে। একদম গদ্যের প্রতিষ্ঠা পর্বে আমাদের রাজা রামমোহন রায় সম্পর্কে জানতে হবে, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানতে হবে, এবং পরপর পরপর এসে এসে তারপর বঙ্কিমচন্দ্র আছেন, উপন্যাসের একদম কাণ্ডারি যারা আছেন, আস্তে আস্তে শুরু হয়ে রবীন্দ্রনাথ, এগুলো অনেককে আমাদের জানতে হবে, এবং গদ্যের বিভিন্ন পার্টগুলোও আমাদের জানতে হবে, কথা সাহিত্যের পাঠ, অনুবাদ সাহিত্যের পাঠ, বা বিভিন্ন দিক থেকে গদ্যের পাঠগুলো জানতে হবে। কিন্তু সবার আগে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে কি, যে গদ্যের প্রকাশ। হ্যাঁ, একবারে যেটা বললাম যে একবারে একদিনে তো গদ্যের প্রকাশ হয়ে যায় না, আস্তে আস্তে তার জন্য একটা প্রস্তুতি পর্ব দরকার। তো এই প্রস্তুতি পর্ব কি হুট করে একদিন শুরু হলো, বা ব্রিটিশরা এসে মনে করলো যে না আমাদের প্রয়োজন আছে, বাংলা শিখবো, তার জন্য আমরা একটা ডিকশনারি মতো নিয়ে বসি, যে এই ইংরেজি শব্দ দৈনন্দিন জীবনের ব্যাপার, যে এই ইংরেজি শব্দটা এই বাংলা শব্দ, তো কিছু কিছু লাইন তুলে দেবো যে আমাদের ব্যবহার হয়ে যাবে বাংলা শেখার জন্য যে গদ্যের ব্যাপারটা। এবং একটা ধরো শিশুর ক্ষেত্রে যখন আমরা বাচ্চাদের শেখাই তখন আমাদের কী করে অক্ষর জ্ঞান করাই, তারপরে বিভিন্ন শব্দ জ্ঞান করাই, তারপরে শব্দের সাথে বর্ণ আসে, এবং বর্ণর ক্ষেত্রে আস্তে আস্তে কী হয় আমরা যুক্তাক্ষর শিখি, বিভিন্ন শব্দের মানে শিখি, তো তাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, যে ভাষায় আমরা কথা বলি, অর্থাৎ তখনকার দিনে যে ভাষায় আমরা কথা বলতাম তখন কী হচ্ছে, লিখিত ভাষাটা আলাদা ছিল। হ্যাঁ, এখনও অনেক দিন পর্যন্ত লিখিত ভাষা এবং বলবার ভাষা, কথ্য ভাষা এবং লিখিত ভাষা আলাদা ছিল। আমরা অনেক দিন যারা একটু পিছনের দিকে আছে তারা লিখিত ভাষা, সাধু ভাষায় চিঠি লেখা হতো বা সাধু ভাষায় গল্প লেখা হতো, রবীন্দ্রনাথের প্রচুর গল্প সাধু ভাষায় লেখা আছে, শুধু রবীন্দ্রনাথ কেন অনেকেরই, বঙ্কিমচন্দ্রের উপন্যাস সাধু ভাষায় লেখা হয়েছে, বিভিন্ন উপন্যাস
থাকতো সাধু ভাষা এবং চলিত ভাষা, এবং এই দুটো ভাগ ছিল। পরবর্তীকালে এখন তো শুধুমাত্র যে লেখার জায়গাটা, শুধু কবিতা বলো, গদ্য বলো, উপন্যাস বলো, গল্প বলো, যাই হোক না কেন, আমরা চলিত ভাষাতেই লেখা হয়। হ্যাঁ, এবার ডায়ালেক্টসের জায়গাটা অন্যদিকে দেখবো আমরা, উপভাষার দিকটা অন্য, কিন্তু এই যে এই বিষয়গুলো রয়েছে যে সাধু ভাষা এবং চলিত ভাষা, যেটা আমাদের ফার্স্ট পেপারের একদম সেকশন এর ক্ষেত্রেও করতে হবে, সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য, সেগুলো আমাদের ভাষাতত্ত্বের দিক, সেটা আমরা পরে করব। কিন্তু এই ইয়ের দিক থেকে, সাহিত্যের দিক থেকে গদ্যের যে বিকাশ পর্ব, কারা কারা এর অবদান রেখেছেন, এবং সেই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এবার এখান থেকে আমাদের প্রশ্ন উত্তরও করতে হবে। প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা এখন আমরা করব প্রশ্ন ক্ষেত্রে, যে গদ্যের বিকাশ আর সূচনা, গদ্যের সূচনা ও বিকাশ পর্ব, এটা থেকে এখন আমরা প্রশ্ন উত্তর করব। তারপরে আমরা এগিয়ে যাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আগে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ জানতে হবে, শ্রীরামপুর মিশন জানতে হবে। শ্রীরামপুর মিশনের ক্ষেত্রে বিভিন্ন রামনারায়ণ তর্করত্ন এবং অনেকের এরকম নাম পাবে, যে বিভিন্ন কীভাবে লেখনীগুলো তৈরি, এগুলো তো সবই ফরমাইশি লেখনী ছিল, যে সরকারি কাজে বা জানার জন্য এরকম ফরমাইশি লেখনী ছিল গদ্যর ক্ষেত্রে। পরবর্তীকালে এই ফরমাইশি লেখনী থেকে কীভাবে আস্তে আস্তে সাহিত্যে রূপ নিল গদ্য, সেগুলো কিন্তু আমাদের সবটাই জানতে হবে। ঠিক আছে, তাহলে আজকের যে বিষয়টা সেটা কি আমরা লিখব, কি সেটা হচ্ছে গিয়ে গদ্যের সূচনা ও বিকাশ পর্ব। হেডিং করবো ওপরে গদ্যের সূচনা ও বিকাশ পর্ব। বাংলা সাহিত্যের গদ্যর সূচনা বা ব্যবহার বা বিকাশ পর্ব যেটা আছে, তার মধ্যে আমরা প্রথমেই দেখবো কি শ্রীরামপুর মিশনারিদের গদ্যচর্চা। এবং শ্রীরামপুর মিশনারিদের যে গদ্যচর্চা, শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠা 1800 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি, সেখান থেকে শুরু করে পরবর্তীকালে আমরা দেখবো যে শ্রীরামপুর মিশনের যে অবদান বাংলা গদ্য সাহিত্যের বিকাশের পর্বে, বা ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বাংলা গদ্য সাহিত্যের বিকাশের পর্বে, এগুলো কিন্তু সব এক একটা প্রশ্ন। হ্যাঁ, সব কিন্তু আমাদের টপিক ওয়াইজ রেডি করতে হবে, আনসার লিখতে হবে, এবং এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। 10 নম্বরের প্রশ্ন আসতে পারে, ছোট করে লিখতে হতে পারে, 15-20 নম্বরের হতে পারে, বা একটা পার্ট মার্কিংয়ের ক্ষেত্রে, একটা বড় প্রশ্নের ক্ষেত্রে পার্ট মার্কিংয়ে দিয়ে দিল যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ পর্ব আলোচনা করো এবং শ্রীরামপুর মিশনারিদের গদ্যচর্চা সম্পর্কে যা যেন লেখো। আবার এই ধরনের প্রশ্ন আসতে পারে যে শ্রীরামপুর মিশনারিদের গদ্যচর্চা বাংলা সাহিত্যে অবদান, ঠিক আছে, শ্রীরামপুর মিশনারিদের বাংলা সাহিত্যের অবদান কতটা, বা ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বাংলা সাহিত্যে কতটা, বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের বিকাশে, বাংলা সাহিত্যের গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু ওভারঅল আমাদের ব্যাপারটা জানতে হবে, একদম গদ্যর বিকাশ পর্যায়ে বা সূচনা পর্যায়ে, উদ্ভব পর্যায়ে কিন্তু এই শ্রীরামপুর মিশনারিদের গদ্যচর্চা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং তারপরেই আসবো আমরা ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ইত্যাদি সম্পর্কে এই পার্টটায় আমরা যাব। ঠিক আছে।